একটা 20 বছরের ছেলে তাকে পুলিশ ডেকে পাঠালো একটা ভাইরাল ভিডিও কাণ্ডে। ইতিহাসে পৃথিবীরাজ নাম শুনেছে? পৃথিবীরাজ যে লড়াইটা দিয়েছিলেন, আমি আপনাকে আরো একটা কো ইনসিডেন্ট বলে দিচ্ছি। আমি যে রাজপুত, যে কাস্ট আমার, আমি কিন্তু পৃথিবীরাজ চৌহানের বংশ। আমি স্যালুট জানাতে এসেছি, ওর পাশে দাঁড়াতে এসেছি, আর বাংলার পুলিশকে বার্তা দিতে এসেছি কি পৃথিবীরাজকে আলাদা ভাববেন। পৃথিবীরাজ পাশে আমি আছি, পুরো দল আছে, বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ওকে আমরা থ্যাংকস শুধু জানিয়ে ওকে ছোট করবো না, গুড জব ওকে বলতে হবে, ওকে স্যালুট জানাচ্ছি। এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে, কোনো অপরাধ, কোনো রকম তোলাবাজি, কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা। আজকে সোশ্যাল মিডিয়া কে আইন যে আছে মান্যতা দিয়েছে, সে যদি করেছে খুব ভালো কাজ করে। কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না, তোমাকে ফাঁসাবে? আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে, আমি ওকে দিয়েছি। তৃণমূলে খবর আবার অন্য লোককে দিতে হয়, তৃণমূলে খবর তৃণমূলই দেয়। এখানে তিনটে গ্রুপ আছে, তিনটে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে। নিশ্চিত থাকুন তিনটে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাবো, আপনাদের জন্যে আমারাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে আগামী দিনও, একটু চেষ্টা চলছে। কালকে দেখেছেন তো 380 ডিগ্রিতে সবাই ঘুরে গেছে, বলছে কেউ কাউকে আমরা চিনি না, আমরা এই প্রমোটারদের সঙ্গে থাকবো না, আমরা এই চোরদের সঙ্গে থাকবো না, আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না। এটা শুধু পৃথিবীরাজের তো একটা অবদান আছে, আপনাদের অনেকটা অবদান আছে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা বাড়ি থেকে আমি বলবো একটা ছেলেকে বেরোতে হবে, যাতে এই অত্যাচারের বিরুদ্ধে সামনে আসতে হবে, সামনে এসে লড়াই দিতে হবে, তাহলে বাংলা আর বাঁচবে না, বাংলা বাঁচানোর কোনো জায়গা থাকবে। আমার একটি বিষয় নিয়ে যা বলেছে সবতরাই বলবে, আপনি দেখবেন পরে কিছুদিন দেখবেন পরে স্বগত রায় ধুতি খুলে দেবে, এরাই ধুতি খুলে দেবে, আপনি দেখুন না, ওয়েট করুন না। কত আপনি অনেকবার আমরা দেখেছি তৃণমূলকে আমার থেকে ভালো কেউ চিনে নেই, ভালো খুব ভালো করে আমরা জানি। তারা কিছু বলছে না, যারা পাচ্ছে না তারা অন্য লোকের বিরুদ্ধে বলছে, এটা পাওয়া নিয়ে ব্যাপার আছে। পুলিশ মন্ত্রী ব্যর্থ, এর থেকে ব্যর্থ কোন মন্ত্রী তো হয়, এর থেকে ব্যর্থ কোন সরকার হতে পারে? পুলিশ মন্ত্রী তো নামে আছে, যার এমপি বলছে আমার খুন হয়ে যাবে, যার এমএলএ বলছে আমার খুন হবে, কে খুন করবে? যাকে নিয়ে যাকে মালা পরাচ্ছে আর যার থেকে মালা পড়ছে, যার প্রোগ্রামে থাকছে তার থেকে ভয় এদের, এরা এরা খুন হয়ে যাবে, এরকম অবস্থা আছে। তো এই দলের উনার পুলিশ মন্ত্রী থাকা, মুখ্যমন্ত্রী থাকা সবটাই বেকার। এতদিন পর একটা কে বলছে তাহলে প্রথম উনাকে তোলাবাজি বন্ধ করতে হবে। 5 লাখ টাকা নিয়ে বিগ মানি উইচ কোম্পানি উনি বলেছিলেন, তারপরে উনাকে তৃণমূল টিকিট দিয়ে এখানে এমপি করেছে, কি বলছেন আপনি? উনি তো 1 নম্বর তোলাবাজি, এমপি করেন এমএলএ, এরকম ধরনের একটা অন্তর্দ্বন্দ্ব নিজেদের মধ্যে কি ওটা ওটা ওদের বললাম না, সব খাওয়া খাই ব্যাপার, কে কত স্কোয়ার ফিট নেবে, কে কত বালি সাপ্লাই করবে, কে কত পাথর সাপ্লাই করবে, কে কত টাকা বেআইনি ভাবে তুলবে। একটা পৌরসভা চলছে যেখানে বাড়ি হয়ে গেছে, হোয়াইট হাউস হয়ে গেছে, আমেরিকা হোয়াইট হাউস শুনেছিলাম, এখানে একটা হোয়াইট হাউস তৈরি হলো, আর বলছে কি আমরা জানি না সবটাই বেআইনি। আর বেআইনি আছে তো 1 মিনিটের মধ্যে ভেঙে দেওয়া বুলডোজার লাগিয়ে, তাহলে তো সব সাহস তোমার বুঝতে পারবো। কুকুর ভরাট করে বাড়ি হচ্ছে, প্রশাসন কি করছিল? কুকুর ভরাট নিয়ে সব থেকে বেশি সরব তুমি হয়ে আমাদের এই এলাকা, তুমি বলো তো একটাও কুকুরটাকে উপরে ফেলেছে এরা, উল্টে রেটটা বেড়ে গেছে। কাজ করছিল তাকে তাড়িয়ে দিল, তাকে ডিমোশন করে দিয়েছে, লজ্জা হয় সরকারের।
এই তোলাবাজ যারা প্রত্যেকটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করুন, অটোওয়ালাকে জিজ্ঞেস করুন কত টাকা দিয়ে তাদের টোটো অটো চালাতে হয়, কত টাকা দিয়ে প্রত্যেকটা মিলটাকে মিলের মধ্যে ফ্যাক্টরির মধ্যে যে ইউনিয়ন চলছে সবটাই কন্ট্রাক্টরদের হাতে চলে গেছে। মিলটা এখন কোম্পানি চালাচ্ছে না, তৃণমূল চার কন্ট্রাক্টরেরাই চালাচ্ছে। সব দিক থেকে ওর পাশে আছি আমি ওকে, মানে আমার ছেলের বয়স থেকেও কম বয়স, তাও ওকে আমি স্যালুট জানাচ্ছি। ওর সাহস কাকে পৃথিবীর দাদা 3 বছর।